বর্তমান সময়ে আপনাকে যদি বলা হয় মাসে 40,000 টাকা আয় করতে, আপনি কি করবেন? বর্তমান সময়ে প্রতি মাসে 40,000 টাকা বেতনের চাকরি পাওয়া কিন্তু মুখের কথা নয়। আর যে কোনো ব্যবসা শুরু করে এত টাকা আয় করতে গেলে অনেক পুঁজি এবং অনেক সময়ের দরকার। কিন্তু রোড সাইডে এই ফাস্টফুডের দোকান দিয়ে অল্প সময়ে অল্প পুঁজি দিয়ে মাসে 40,000 টাকা নয়, এর থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব। বেশিরভাগ লোক জানে না এই রোড সাইডে ছোটো ছোটো দোকানদারগুলো মাসে কত টাকা আয় করে। এদের মধ্যে কোনো কোনো দোকানদার প্রতিদিন 4 থেকে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করে, মানে মাসে 1.5 লাখ টাকা বা কারো কারো ইনকাম এর থেকেও বেশি। সবাই অবশ্য এত টাকা ইনকাম করে না, কিন্তু ম্যাক্সিমাম দোকানদার প্রতিদিন 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করে, মানে মাসে 50 থেকে 60,000 টাকা। তো বেকারত্ব দূর করতে আর নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলে আপনার অন্য কাজের পাশাপাশি পার্ট টাইম বা ফুল টাইম এই ব্যবসাটা কিন্তু করাই যায়। সব দোকানদার আবার 1,500 থেকে 2,000 টাকা সবাই আয় করবে এরকমও নয়, অনেক দোকানদার আছে এর থেকে কম আয় করে। কিন্তু যে দোকানদারগুলো প্রতিদিন 2,000 টাকা থেকে নিয়ে 4-5,000 টাকা পর্যন্ত আয় করছে, তারা কোন প্রোডাক্টের ব্যবসা করে এত টাকা আয় করছে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওর সামনের দিকে, দেখতে থাকুন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ড, চলুন প্রথমে দেখে নিই রোড সাইডে প্রথমত কোন কোন প্রোডাক্টের দোকানগুলো থাকে। যেরকম ফুচকা, চাউমিন, বার্গার, এগ রোল, চিকেন রোল, চা সিঙ্গারা, পেঁয়াজি বা অন্য অন্য ভাজি, চটপটি, পিঠা, পরোটা, ঝালমুড়ি বা এরকম অনেক প্রোডাক্ট রয়েছে। কিন্তু সব প্রোডাক্টের ব্যবসা করলেই কিন্তু এত টাকা ইনকাম করা সম্ভব নয়। এর ভিতরে কিছু কিছু প্রোডাক্ট আছে এক্সপেন্সিভ, যেগুলো থেকে বেশি পরিমাণে ইনকাম হয়। তো যে কোনো ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রশিক্ষণ নেওয়ার দরকার হয়। তো প্রশিক্ষণ নিতে হলে আপনাকে প্রথমত চুজ করতে হবে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসাটা করবেন। তো যে প্রথমত প্রোডাক্ট চুজ করুন, চুজ করার পরে সে প্রোডাক্টটা কোথায় বানানো হচ্ছে এবং বিক্রি হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে সেটা শিখতে হবে। তো এটা শিখতে আপনাকে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভেতরে কিন্তু আপনি এটা শিখে ফেলতে পারবেন। আর এখন বলি প্রোডাক্টে কী পরিমাণে লাভ থাকে। ফ্রেন্ড, বেশিরভাগ প্রোডাক্টেই আধা আধি লাভ থাকে, কিন্তু অনেক এরকম প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোতে ডবলেরও বেশি লাভ থাকে। যেরকম চিকেন রোল, এগ রোল, ঝালমুড়ি, চটপটি, চাউমিন, বার্গার। ফ্রেন্ড, এই প্রোডাক্টগুলোতে অনেক বেশি পরিমাণে লাভ থাকে। এখন বলি ফ্রেন্ড, এই ব্যবসাটি করতে গেলে আপনার কত টাকা পুঁজি লাগবে। ফ্রেন্ড, মোটামুটি ধরা যায় 50,000 টাকা হলে কিন্তু পরিপূর্ণভাবে যে কোনো রড সাইডের একটা ব্যবসা আপনি শুরু করতে পারবেন। আপনার কাছে যদি এত টাকাও না থাকে তো মাত্র 10,000 টাকা নিয়েও কিন্তু এই ব্যবসা শুরু করা যায়। যেরকম মোটামুটি কারোর একটা ভ্যান গাড়ি ভাড়া নিয়ে, মানে প্রতিদিনের ভাড়া, যদি আপনি কেনার মতো টাকা আপাতত আপনার কাছে না থাকে তাহলে কারোর কাছ থেকে একটা ভ্যান গাড়ি ভাড়া নিয়ে মোটামুটি 5-7,000 টাকা জিনিসপত্র উঠিয়ে নেবেন আর মোটামুটি 3-4,000 টাকা মূলধন রেখে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা স্থান নির্বাচন। এই ব্যবসাটা কিন্তু সব জায়গায় চলবে না, আপনি গ্রামের বাড়িতে বসেই এই ব্যবসাটা করবেন আর চলবে এরকম কিন্তু নয়। এই ব্যবসাটি সাধারণত সিটি এরিয়ায় চলে, যেখানে কর্মব্যস্ত লোক আর সবার পকেটে হোটেলে খাওয়ার মতো পর্যাপ্ত টাকাও থাকে না, সেহেতু রোড সাইডে খেতে পছন্দ করে অল্প টাকায় এবং সুস্বাদু। তো আপনি যদি চান সিটি এরিয়ায় এই ব্যবসাটা শুরু করতে তাহলে কিন্তু খুব ভালো চলবে। আর আপনি যদি গ্রামের বাড়িতে শুরু করতে চান তাহলে গ্রামের বাজার যেগুলো আছে সেখানে কিন্তু শুরু করতে পারেন। ফ্রেন্ড, আমার কাছে যদি শোনা হয় তাহলে আমি এই রোড সাইডে ব্যবসাটা করতে চাই, মানে এই ফুড কার্টের ব্যবসাটা আমি করতে চাই, তো আমি কোন প্রোডাক্টে নিয়ে ব্যবসা করব। তো ফ্রেন্ড, আমি 3টি প্রোডাক্ট সাজেস্ট করব, মানে একসাথে 3টি প্রোডাক্ট নিয়ে আপনি দোকান করতে পারবেন। যেরকম ফুচকা, এগ রোল, চাউমিন। তো ফ্রেন্ড, আমি 3টি প্রোডাক্ট একসাথে কেন সাজেস্ট করছি, এই জন্যে মনে করুন আপনার এগ রোল বা চাউমিনটা চলতে বা লোকে জানতে একটু সময় লাগবে, কিন্তু যখনই ফুচকাটা সাথে থাকবে, ফুচকা কিন্তু যে কোনো জায়গায় চলে, তো আপনার এর থেকে ইনকাম আসতে যদি একটু দেরিও হয় ফুচকা কিন্তু আপনি দোকান দেওয়ার সাথে সাথে চলা শুরু করবে। আর যখন ফুচকার কাস্টমারগুলো আসতে শুরু করবে তখন ওরা জানতে পারবে যে এখানে অন্য প্রোডাক্টগুলো পাওয়া যায়, তো অন্য দুটো ব্যবসা কিন্তু সাথে সাথে চালু হয়ে যাবে। এই 3টে ব্যবসা একসাথে করার জন্য আপনার আলাদা করে লোক প্রথম পর্যায়ে রাখার দরকার পড়বে না, আপনি একাই করতে পারবেন। তো এগ রোলটা আমি কেন সাজেস্ট করছি, চিকেন রোলটা কেন নয়, এগ রোলটা এই জন্য আমি সাজেস্ট করছি কারণ এগ রোলের ঝামেলা কম। মানে আপনি যদি চিকেন বানাতে চান তাহলে আপনি হয়তো বা নিয়ে আসলেন, সেটা চললো না, সেটা আপনাকে ফেলে দিতে হলো বা নিজেকেই খেয়ে নিতে হলো,
সেক্ষেত্রে আপনার নষ্টের সম্ভাবনা আসতে পারে। কিন্তু এগ রোলটা কি যখন কাস্টমার আসবে তখনই আপনি বানিয়ে দিতে পারবেন, না আসলে এটা নষ্ট হয়ে যাবে। আর চাউমিন, আর চাউমিনটার ব্যাপারেই, চাউমিন কিন্তু কোনো কোনো জায়গায় খুব বেশি চলে আর কোনো কোনো জায়গায় চলেই না। তো যেখানে চাউমিন চলার সম্ভাবনা আছে সেখানে আপনি সাথে চাউমিন রাখুন, আর যদি চাউমিনের ওই জায়গাটায় না চলে তাহলে চাউমিনের বার্গার, তাহলে চাউমিনের পরিবর্তে বার্গারটা রাখতে পারেন। তো এই তিনটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে প্রথম এক দেড় মাসের ভিতর থেকেই কিন্তু আপনার 1500-2000 টাকা থেকে প্রতিদিন 4-5 হাজার টাকা পর্যন্ত ইনকাম চালু হয়ে যাবে। আর এটা সত্য কথা, প্রথম প্রথম রোড সাইডে ব্যবসা করতে গেলে একটু অপমানজনক বলে মনে হতে পারে, কিন্তু যখন প্রতি মাসে 50,000 টাকা আসা শুরু হবে না তখন ভালো লাগা শুরু হয়ে যাবে। আর আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি তাকে শেয়ার করবেন যে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছানোর জন্য। তো ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখাবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।